কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় আজ থেকে বন্ধ হয়ে গেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের বৃহত্তম এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় লোডশেডিং আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বেলা 12:30টার দিকে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কয়লা সংকটের কারণে আমাদের ইউনিট 1 আমরা বন্ধ করছি 25 তারিখে, এই মাসের 25 তারিখে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিফ জানান, কয়লার মজুদ ফুরিয়ে যাওয়ায় দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ করতে বাধ্য হন তারা। 25 জুনের মধ্যে কয়লাবাহী জাহাজ জেটিতে আসবে বলে আশা করছেন তিনি। এর ফলে 1 জুলাইয়ের মধ্যে ইউনিটগুলো ফের চালু করা যাবে না বলেও জানান তিনি। এবং এখন এই মজুদে আমরা আগামী মাসের 3-4 তারিখের ভিতরে ইউনিট 2 চালাতে পারবো, এরপর ইউনিট 2 বন্ধ হয়ে যাবে। তো এটা একটি সাময়িক সংকট, বৈশ্বিক কারণে আমরা ডলার অ্যারেঞ্জের সমস্যা ছিল। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1320 মেগাওয়াট, সেখানে প্রতিদিন প্রায় 3000 মেট্রিক টন কয়লা দরকার হয়। বৈশ্বিক মন্দায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কয়লা আমদানিতে $390 বিলিয়ন বকেয়া রয়েছে। বকেয়া পরিশোধ করতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরবরাহ বন্ধ করে দিলে কয়লা সংকটে গত 25 মে বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।